লকডাউনের কারণে অন্যান্য শিল্পের মতো প্রভাব পড়েছে ক্যাটারিং এবং ডেকোরেটর ব্যবসায়। তাই সমস্যায় পড়েছেন ক্যাটারিং এবং ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত থাকা কর্মীরা। লকডাউনের কারণে বন্ধ রয়েছে সমস্ত সামাজিক, ধর্মীয়, সরকারি, বেসরকারি অনুষ্ঠান, এমনকি রাজনৈতিক অনুষ্ঠানগুলিও বন্ধ। তাই সমস্যায় পড়েছেন ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত থাকা কর্মী, শ্রমিক এবং ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত লোকেরা। কারণ ক্যাটারিং এর ব্যবসা এবং ডেকোরেটরের ব্যবসা মূলত অনুষ্ঠানের উপর নির্ভর করেই তাদের জীবন জীবিকা চলে থাকে। কিন্তু লকডাউনের কারণে বন্ধ রয়েছে সমস্ত অনুষ্ঠান, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, যার ফলে একদিকে যেমন ক্যাটারিং এর ব্যবসা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে, তেমনি ডেকোরেটরের মাথায় হাত, কপালে চিন্তার ভাঁজ। কারণ লকডাউনের কারণে যেমন সমস্ত অর্ডার বাতিল হয়েছে, বন্ধ হয়েছে আগে থেকে বুকিং করা অনুষ্ঠানগুলি, এমনকি যে সমস্ত বিয়ের অনুষ্ঠান বা জন্মদিন অনুষ্ঠানের জন্য বুকিং করা হয়েছিল বিভিন্ন ডেকোরেটরের কাছে, সেগুলি বাতিল করে দিয়েছে গ্রাহকেরা। যার ফলে একদিকে যেমন ক্ষতির মুখে পড়েছে ডেকোরেটর্স মালিকরা, তেমনি সেই ডেকোরেটরের সাথে যুক্ত থাকা 100-150 শ্রমিক। কারণ ডেকোরেটরের মালিকের কাজের উপরে নির্ভর করে সংসার চলে তাদের। অন্যদিকে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি মূলত নির্ভর করে ক্যাটারারদের ওপর। অনুষ্ঠান হলে সেই সমস্ত বাড়িতে খাবারের আয়োজন করা, অনুষ্ঠান বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজ তারা করে থাকেন। এবং ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত রাঁধুনি, হেল্পার এবং সার্ফিং এর জন্য যুক্ত থাকে 70-80 জন যুবক যুবতী। তারাও রীতিমতো কর্মহীন হয়ে পড়েছেন, কারণ কোনো অনুষ্ঠান হচ্ছে না। অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা দিয়েছে সরকার, স্বাভাবিকভাবে ক্যাটারিং ব্যবসাও বন্ধ রয়েছে, আর সেই কারণেই এর সাথে যুক্ত থাকা যুবক যুবতীরা কর্মহীন হয়ে পড়েছে। প্রত্যেকেরই দিন আনা দিন খাওয়া। যেহেতু সরকারি, বেসরকারি, সামাজিক অনুষ্ঠান বন্ধ রয়েছে, তার প্রভাব পড়েছে ডেকোরেটর ব্যবসায়। এবং ব্যবসার সাথে যুক্ত মালিকরা জানাচ্ছেন, এখন শুধুমাত্র 20-30 করে খাবার হোম ডেলিভারি যাচ্ছে। আগে যেখানে 200-300 খাবার যেত, বর্তমানে যেটুকু হোম ডেলিভারি হচ্ছে তা দিয়ে তাদের নিজেদের সংসার চলছে। তবে তাদের সঙ্গে অন্যান্য যে সমস্ত কর্মীরা যুক্ত ছিল, তারা কিন্তু দিশেহারা অবস্থা। লকডাউনের ফলে তো পুরোপুরি আমরা বন্ধ, সারা ভারতবর্ষই বন্ধ অচল। সেখানে বিশেষ করে আমরা ক্যাটারিংটা তো একেবারেই অচল, কারণ বৈশাখ মাস অন্যান্য বছর আমাদের প্রচুর কাজ থাকে। বৈশাখ মাসে বিশেষ করে কাজটা বেশি হয়, গ্রামেগঞ্জে কাজটা বেশি হয়, কৃষকদের হাতে টাকা থাকে, তো এইবার তো একেবারেই বন্ধ। আর বৈশাখ মাসে কাজের উপরে ডিপেন্ড করে আমাদের অনেক কিছু চলতে হয়। বিগত বলতে কি, বিগত বলতে আমরা লাস্ট তো লকডাউন শুরুর আগের দিকে কাজ করছি, এবার বৈশাখ মাসেও আমাদের ধূপগুড়ি যারা ক্যাটারার আছে, আমি তাদের কথা বলছি, সবারই কম বেশি কাজ বুকছিল। বিশেষ আমার তো 13টা কাজ কন্ট্রাক্ট নেওয়া ছিল, সেই ক্ষেত্রে এক একটা কাজে ধরুন আপনি 100-150 লোকের যদি কাজ হয়, সেখানে আমাদের 50 লোকের দরকার হয়। পরিবেশন, রান্নার লোক, সার, পাতা ধোলানো, মাছ মাংস ধোয়া নিয়ে 50 লোক এটার উপর ডিপেন্ড করে। তো একটা কাজে যদি 50 লোক আমাদের মার হয়ে যাচ্ছে, সেখানে 50 লোকই বেকার হয়ে যাচ্ছে, সেখানে ধরুন আমার 13টা কাজ, এই হিসাব করতে গেলে ধূপগুড়িতে 1000-1000 লোক বেকার। তাদের সংসার চলছে বলতে বিভিন্ন লোক, বিভিন্ন দু একজন আছে এদিক ওদিক পেশা বেছে নিয়েছে, কেউ ফল বিক্রি করছে, কেউ গ্রামে গ্রামে ঘুরে কলা বিক্রি করছে, তরমুজ বিক্রি করছে। তাছাড়া আমরা যারা আছি, তারা আমরাও কিছুটা সহযোগিতা করছি, আমরাও খুব কষ্টে আছি, তার মধ্যেও তাদের তো ফেলে দেওয়া যায় না, তারা আমাদের উপর নির্ভরশীল। এখন আমরা হোম ডেলিভারি করে আমাকে ডিপেন্ড করতে হয়, হোম ডেলিভারিটা দিতে হয়, 15-20 হোম ডেলিভারি আছে, সেগুলো দিয়েই কোনোরকম আমরাও জীবনযাপন করছি, আমাদের স্টাফদেরও টুকটাক করে চালাচ্ছি। অন্যদিকে যে সমস্ত ডেকোরেটর রয়েছেন তাদের কপালেও চিন্তার ভাঁজ। অনেকে আবার অস্থায়ীভাবে তাদের ব্যবসা বদল করেছে, কেউ সবজি বিক্রিতে যুক্ত হয়েছে, কেউ বা আবার চা ফেরি করে বিক্রি করে সংসার চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডেকোরেটর মালিকরা জানিয়েছেন, যেহেতু লকডাউন চলছে, সে কারণে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে সরকার, যাতে একবারে অনেক মানুষ জমায়েত করতে না পারে। সেই কারণে সরকারি, বেসরকারি, সামাজিক, ধর্মীয় সমস্ত অনুষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে। তার ফলে আগে থেকে বুকিং থাকা বিভিন্ন বিয়ে বাড়ির প্যান্ডেল, জন্মদিনের প্যান্ডেল সব বাতিল হয়ে গিয়েছে। এবং আগামীতে পুজো আসছে, পুজো হবে কি না তা নিয়েও একটা দুশ্চিন্তা রয়েছে আমরা, যার ফলে রীতিমতো চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে এই ব্যবসার সাথে যুক্ত থাকা মানুষদের মধ্যে। সব থেকে বেশি খারাপ অবস্থা মালিকদের প্যান্ডেল তৈরির কাজে যে সমস্ত শ্রমিক নিযুক্ত থাকে তাদের। কাজ না থাকার ফলে তারাও কিন্তু কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, কাজ হাতে না থাকার ফলে কর্মীরাও কষ্টের দিন কাটাচ্ছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন জলপাইগুড়ি জেলা ডেকোরেটর্স অ্যান্ড সাপ্লাইস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যাতে তাদের এই ব্যবসাকে ক্ষুদ্র শিল্প ব্যবসার মধ্যে যুক্ত করা হয়। এমনকি আবেদন জানানো হয়েছে
ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের ব্যবসাকে আগামীতে যাতে বাঁচিয়ে রাখতে পারেন তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। আমরা জলপাইগুড়ি জেলা ডেকোর্টার্স এন্ড অর্ডার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন ধূপগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে এই লকডাউন পরবর্তীকাল লকডাউন কাল অবস্থায় আমরা ডেকোর্টার্স শিল্প বা ডেকোর্টার্স ব্যবসার সাথে যারা জড়িত আছি তাদের খুব ভয়াবহ অবস্থার মধ্যে দিন যাপন চলছে। বিশ্ব ত্রাসকারী কোভিড-19 এই ভাইরাসের লকডাউনের পরবর্তীকালে আমাদের ডেকোর্টার্স অ্যাসোসিয়েশন ধূপগুড়ি ইউনিটে কমপক্ষে 200 উপরে আমাদের ডেকোর্টার্স রয়েছে, ছোটো বড় ডেকোর্টার্স রয়েছে, এবং তাদের সাথে প্রায় 2,000 থেকে 3,000 শ্রমিক আমাদের সাথে জড়িত আছে। সমস্ত কাজকাম বন্ধ, শ্রমিকরাও খুব অসহায় অবস্থায় আছে, আমাদের ডেকোর্টার্সরাও খুব অসহায় অবস্থার মধ্যে টিম গ্রহণ করছে। তাই আমরা আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে আমাদের এই ব্যবসাকে যাতে ক্ষুদ্র শিল্পের আওতায় আনা হয় এবং বর্তমানে ধূপগুড়ি জলপাইগুড়ি জেলা রেড জোন হয়েছে, গ্রিন জোন হওয়াতে আমাদের ব্যবসা যাতে আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা আবেদন করব। এছাড়াও আমাদের আবেদন থাকবে যে আমাদের এই ব্যবসা বর্তমানে যে অবস্থা আছে, বিশেষ করে বৈশাখ মাস থেকে পূজা পরবর্তীকালে কতদিনে আমাদের এই লকডাউন খুলবে আমরা সবাই অনিশ্চিত, তবুও যাতে আমরা কোনো কিছু করে খেতে পারি সেই জন্য আমাদের ডেকোর্টার্সদের কিছু ভাতা বা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে আমাদের পরবর্তীকালে যাতে চলা যায় সে ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি।